আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনদের জন্য মিরাজ হলো নামাজ আসসালাতু মিরাজুল জান্নাত জান্নাতের চাবি কাঠি হলো নামাজ মুসলমান আমি আপনি জানেন নামাজ আমার আপনার ছাড় নাই হে দুনিয়ার মানুষেরা আমার বড় প্রিয় কিরাম মানে কবরে যখন আমাকে আপনাকে দিয়ে দিবে যখনই কবরে কোন সহজ হবে আগে আমার আপনার হিসাবটা হবে পাগল করে দিয়েছে আমি নামাজের জন্য ফিদা হয়ে গেলাম আমি পাঁচ বক্ত নামাজ আসতে কবরের ভেতরে নেমে পড়লাম আল্লাহ বান্দা যা প্রশ্ন করা করবে আমাকে করুন আমি আল্লাহ বান্দা নামাজ তো আমি আপনি পড়ি এখন বাবা আমি আপনাদের বলবো ইমাম সাহেব এশার নামাজ 10 মিনিটের জায়গায় যদি 20 মিনিট হয়ে যায় সঙ্গে সঙ্গে মিটিং হবে না হবে না জোরে বলে এখন আমি ধরেন নতুন ইমাম সাহেব আপনাদের মসজিদে জুটে গিয়েছি এখন আপনাদের ইমাম সাহেবের বয়স হয়ে গেছে পাঁচ দিচ্ছেন এখন দেখলেন মৌলানা আপনার যে 9 হাজার বয়স আছে ওকে ডেকে নিয়ে আসি আর আমাকে বললো হুজুর নামাজ পড়াবেন আমাদের ইমামতি করবেন বাবা কত টাকা দেবেন হুজুর আপনার জন্য মাস গেলে 8,000 টাকা দেবেন তো বাবা ভালোই হবে তবে এখন এসে আমি মল্লি সাহেব মনে করে একটু সুতির সানলাইটের মতো ভালো করে ধরে দেবেন নামাজ পড়াবো এখন 10 মিনিটের জায়গায় ভাই 20 মিনিট এসার নামাজটা পড়েছি 4 রেকাত নামাজ এখন সাধারণ মানুষের মুখ পানে আর তাকানো যাবে আর তাকানো যাবে এর আমি যে জিজ্ঞাসা ভাই কেমন হয়েছে বলে বলছি আর তোমরা ভাই বলবে হ্যাঁ বলবে সঙ্গে সঙ্গে গ্রামের মানুষকে দেখে সেক্রেটারি মাতালি সব সব কি খবর ইমাম চেঞ্জ করতে কেন বলছে 10 মিনিট 20 মিনিট লাগছে হবে না হবে আল্লাহ বলে জনাব বান্দাতে বুঝে বসে রয়েছে আমি আপনি নামাজ পড়ি আমি আপনি কোনোদিন চিন্তা করে জানলা নামাজটা কবুল হলো কিনা চিন্তা করেছে আর চিন্তা করেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রহমান আর-রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কোন মধ্যে এখন স্থায়ী বাজারটা কি হচ্ছে তার ঠিক ঠিকানা নেই ওখানে এসে কি অবস্থা হচ্ছে ঠিক হয় না হয় না আর যদি বলে হয় না হয় না ওই দরবারটা আলিম ছিল এই বাবা মৌলানা সাহেব এটার ইস্যু বাবা এটার ইস্যু আমার পীর আমার পিছনে দাঁড়াবে আমি ইমামতি করব আমার হাবিবা জুড়ে পারে যদি আমার ভিতরে আদব থাকতো কাঁপবার আমি যদি বিয়াদব হই কাঁপবে দাঁড়িয়ে দিল হাঁটু ঠক 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 করে আল্লাহর দরবারে কাঁদছেন আপনি আমাকে ইমামতি করার দায়িত্ব দেবেন না আমি তোমার পীর আমি তোমাকে হুকুম করলাম উযু করে এসে তুই দাঁড়িয়ে গেছে
আর পীরের একজন মুরিদ আর তাকে দিয়ে ইমামতি করাচ্ছে। ও দুনিয়ার মানুষেরা আমার মুরুব্বিয়ান এরম বলেরা সমস্ত মুরিদ মোতাকে দিলিরা ওই আলেম তার প্রতি রেগে গেল। রেগে যাওয়ার পরে ওই সময় হুজুর বললেন, আল্লাহ নবী জুনার মুক্তা হুজুর আমার ডাকলেন, হে বাবা মাওলানা সাহেব তুমি আমার কাছে এসো, আমার কাছে এসো, তুমি চার রেকাত নামাজ পড়াতে গিয়ে আসর থেকে বাবা মাগরিব ডাক করে দিলে, এমন কি নামাজ তুমি পড়িয়েছো হুজুর আমার শোনা পড়লে। এইটা কথা শোনা পর আল্লাহ নবী জুনার মুক্তা হুজুরের কথাটা শোনা পর ওই আলেম ওই মাওলানা সাহেব কান্না শুরু করলো, হুজুর বেয়াদবি মাফ করে দিন, ক্ষমা করে দিন, আপনি আমার পীর, আপনি আমার প্রতি ভুলটা বুঝবেন না, আল্লাহ পাক আপনার ওসিলা করে আল্লাহ পাক আপনার ভাই যে আজকে আমার চোখকে আল্লাহ খুলে দিয়েছে। আমি যখন নিয়ত করার জন্য পাটিতে দাঁড়ালাম, ইন্নি অজ্জাব দিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন। হুজরামে পাটি দি দাঁড়িয়ে দোয়াটা যখন পড়ে নিলাম, হুজরামে নিয়ত করব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে তাকিয়ে রইলাম, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার নামাজে দাঁড়ানো দোয়াটা যদি কবুল না করেন, আমি মাওলানা কোনদিন আমি নিয়ত করব না, আল্লাহ আপনার বান্দা নিয়ত করবে না, আমার খবরের যখন খবর আসবে কবুল হয়ে গিয়েছে, হুজুর ওই সময় পেয়াদ নিলেন না, আমি চার রেখা নামাজ নিয়ত করলাম, আমার নিয়ত কবুল হয় না পর্যন্ত আমি সালাতটা পড়লাম না, সুবহানাল্লাহ আমি জানি দিলাম এবার আমি রুকুতে গেলাম, আমার উপর সেজদা পর্যন্তটা আমি চার রাকাত নামাজের ভিতরে আমার আল্লাহ এবার আমি আল্লাহ যখন আমাকে সেজদা দেবে আমি আল্লাহ পাক আমার সব থেকে মহান জিনিস হলো আমি আল্লাহ আমার জিদাটা দিয়ে দেব। আমি আল্লাহ পাক এটাই দেখবো যে সিজদা তুমি আমার জন্য দিয়েছো, আমি আল্লাহ পাক ওই সিজদাটা আমি আল্লাহ পাক আমি আমার কুদরতি আদিমে আমি আল্লাহ কবুল করে নেব। আমরা কত না হক সেজদা দিই, সত্যিকারের সেজদা আমরা কত না দিই বলে, আর কত না বাকি আছে। এবার নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, এই আল্লাহ পাকের মালাইকা ফারেস্তা যত প্রশ্ন করার হয় আপনি আমাকে করুন, আমি হলাম বান্দার জান্নাতের চাবি, আসসালাতু মিফতাহু জান্নাত, জান্নাতের চাবি কাটি হলে নামাজ। জোরে বলবেন সুবহানাল্লাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। যতগুলো প্রশ্ন করার আপনি আমাকে প্রশ্ন করুন, আল্লাহর বান্দার হয়ে সমস্ত প্রশ্নের জবাব আজকে দিনে আমি দেবো, আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর আপনারা চাইছেন, কারণ কমিটি আমাকে বলে দিয়েছে যে ভাই যান যুদ্ধবস্তি তৈরি করবেন না, যদি মনে করেন লোকজন বোনেরা চাচ্ছে তাহলে আপনি নির্দেশক বলবেন, নইলে আপনি দোয়া করে দেবেন। ভাই অসুবিধা হচ্ছে না? কে কে চাইছেন একটু হাত তুলে দেখান। আল্লাহর মালাইকা ফারিস্তা এবার ডান দিক থেকে বাম দিকে চলে যাবেন, দেখবেন রুগ্ন শূন্য অবস্থা একটা শুকনো দড়ির মতো চুপচে মেরে দাঁড়িয়ে আছে। এখন বলে রোগা মানুষের রাগ বেশি হয় না কম হয়? রোগা মানুষের হাতটা যদি শক্ত করে ধরে রাখার তো আপনি লাফালাফি বন্ধ হবে, ও কিন্তু তিনি লাফা লাফা। আমার ছোট ভাই, আমার ছোট ভাই একদম রোগা, তা আমার ছেলেরা দাঁড়িয়ে প্রস্তাব করবে আমি কোনোদিন এটা মেনে নিতে পারবো না, তো অতিরিক্ত রাগী টাইপের এত রাগী ভাত খেতে বসবে, আর আমার কল ফ্যামিলি সব এক বসবো, আর ছোট ভাই তো একদম রোগা পিকপিকে রোগা, এত রোগা যে বুকের হাড়গুলো ঘুমিয়ে নিয়ে যাবে পড়ার চাচ্ছা। আমি হলাম রোগা, আর ও দেখে দেখে আমার পাশে এবার তো হাত খেয়েছি এক জায়গায় পাতে হাঁটা আর ভাঙে দিলাম, যে একটা টুকরো তুলে নিয়েছি ও ভাতটা হাত পায় যায় তা গলা জড়িয়ে দিয়ে আগে তুমি ফুল টেনে দিয়ে বলবো আমার তুলে নিচ্ছ না, আমার আপাতকে বোঝাবে তো বল আপালা বিতা বন্ধ হলে বড় ভাই তুমি তুমি বলছ না উনি বেকার, কিন্তু মোটা মানুষ যাদের শরীর স্বাস্থ্য এদের রাগ আছে, রাগ কোন মানুষের নেই তো, রাগ প্রত্যেক মানুষ প্রত্যেক মানুষটার রাগ আছে, প্রতিটা মানুষের রাগ আছে, ওলি আল্লাহ তারও রাগ আছে, ওলি আল্লাহ কোন ক্ষেত্রে রাগ করে শরিয়ার বিরোধী কোনো কথা কোনো কাজ কারবার তাদের সামনে করলে মনে হবে যে আমার থেকে দু কাটা সম্পত্তি কেড়ে নিলে যা রাগ হয় তার থেকে বেশি রাগ হচ্ছে আমার শরিয়াতের কেউ কথা হচ্ছে, কি বুঝলেন? আল্লাহর মালাইকা ফারিস্তারা হাতে চলে গেল, গিয়ে দেখলো রুগ্ন শূন্য ব্যক্তি তোমার নাম কি কোনো কথা বলে ধরতে গেলে হাতটা টেনে নিলে এই আল্লাহ পাকের মালাইকা ফারিস্তা গায়ে হাতে ছোটা আল্লাহর বান্দাকে কি প্রশ্ন করবে সেই প্রশ্ন আপনি আমাকে করুন, আল্লাহর বান্দার হয়ে সমস্ত প্রশ্নের জবাব আজ আমি দিয়ে যাব, যদি বলুন কি বললে কি না আল্লাহ মালাইকা ফারিস্তা বান্দার চলে গেল রুগ্ন শূন্য ব্যক্তিটাকে ধরতে গেল, ও জবাব খালি পেটু বলি পেট যন্ত্রণা হবে, ডাক্তার বলেছে রোজা রাখা যাবে না, ও বাপ রে বাপ, ও কালকে গোপনে গোপনে শান্তির প্যাকেট প্যাকেটে কালে দিয়ে আবার
রমজান মাসে রোজা রাখলে আল্লাহ পাক ভালো দায়িত্ব। আবার অনেক আছে ওরই পাপ দেবা হচ্ছে বলুন আপনাদের ভুল বাবা করে ভুল সামনে কত হালুয়া মিষ্টি মেটাই খেতে দেওয়া হতো, কিন্তু আমাকে খেতে দিত না, খেতে দিত না, যতক্ষণ না আমার আল্লাহ পাকের হুকুমটা হবে ততক্ষণ আমাকে মুখে পানি পর্যন্ত দিত না। আমাকে পাকিস্তান সময় জবাব দেবে, আমি অন্য কেউ না অন্য কেউ না আমি হলাম আল্লাহ বান্দা তিরিশটা রমজান শরীফের ফরজ রোজা আজকে বান্দার সাপোর্টার আমি দাঁড়িয়ে গেলাম। এখন অনেক বাকি আছে, তাহলে আপনারা চাইছেন যেখানে আমি একটু বলে দিই যান। একজনা বাকি আছে, কানা কোড়া অন্ধটাও নয়, মনটা বড় খারাপ, কিন্তু গায়ের রঙের চাপা চুপচাপ এর মাথা হ্যাক করে মন খারাপ। আল্লাহর মালাইকা ফেরেশতা এরকম জায়গা হাতটা দিয়ে মুখটা তুলে বলছে এত মনটা কেন খারাপ, তোমার তোমার নাম কি? এই আল্লাহর মালাইকা ফেরেশতা দাঁড়াও, মাথার দ্বারে যিনি দাঁড়িয়ে আছে ওনার নাম হলো কোরআন, ডান দিকে যিনি দাঁড়িয়ে আছে ওনার নাম হলো নামাজ, বাম দিকে যিনি দাঁড়িয়ে আছে ওনার নাম হলো রোজা। আমি তিনজনকে জবানবন্দি করে দিলাম, এখন আমার সঙ্গে মোকাবিলা করো, আল্লাহর বান্দারে যা যা প্রশ্ন করা না না কিছু না আমি যেতে পারবো না, কমিটির ছেলেরা ভাবে কি, কমিটির ছেলেরা কি ভাবে, মওলানা চিটিং বাজি করছে, মওলানা একটু কম দেবো ওই জন্য মওলানা চিটিং বাজি করছে, আসবে না মনে হয় কোথায় বেশি টাকার জলসা পেয়েছে। আমি যেখানে জবানটা নিচে যদি থাকি আমি ঠিক সেখানে পৌঁছে যাবো, গিয়ে কমিটিগুলো ভাই আমার সময় কম হওয়ার চেষ্টা করবো, আমার শরীরের পজিশন খুব ভালো, এখন আমি বলেছিলাম যে আমার শরীর খারাপ আমি বলি উঠি, আর তার উপরে আজকে আমার গাড়ির ড্রাইভার সেও করেছে আজকে, কারণ তার
আমি নিজে আর কোন জায়গায় ফোন করেছি, চার খালি হচ্ছে আমার খালি, এক জায়গা খালি হচ্ছে না বাবা হাওড়া জেলা অত দূরস্থ দূরে জমছে পড়া চার চাকরি জায়গা অত দূরস্থ। হ্যাঁ তারপরে তার আগে যদি যেটা কলকাতার ভিতরে ধরে এত শরীর খারাপ, এত শরীর খারাপ, কত বছর আমি জলসা হট করে কামাই করি জলসা, আমার যত কষ্ট আমি পৌঁছাম। এইবার আমার পরিস্থিতি তারা সময় জলসা কম করেছি, টাকা আমার দেয়নি, তা তো আমি নিশ্চিত থাকবেন না, কিছু খাই না। হ্যাঁ খাও, কখন লাল চা হোক দুধ চা হোক আপনারাও খাবেন আর আমও খাবেন, জন্য তাহলে আমার জন্য অসুবিধা গড়বেটাতে টাইম আছে, তার দুটো থেকে সকাল পাঁচটার সময় আখেরি মোনাজাত হবে, মানে ফজরের নামাজের পরে দোয়া হবে, আর তার আগে থাকবে বাবাজি জানবে যেহেতু ঘরে কোন থাকে জীবনতলা থাকবো মগরেজ থেকে, সামনে আটটার সময় জীবনতলাতে গাড়ি ছাড়বো।